ভিউয়ার্স, আনেরা বেগুনকে রুমাসে আশা করি ভালো আছেন। তার যাই আনের লগে নতুন আরেকখান রেসিপি শেয়ার করুম। হেন হয়েছে হলুদ শাকের রেসিপি শেয়ার করুম। তো হলুদ শাক মানে হয়েছে পুঁই শাক, আমরা ইনেরা হলুদ শাক কই। তো হলুদ শাক দিই, চিংড়ি দিই, আর যে কেননে সুস্বাদু করি রান্ত হিয়ানের জানাগুলো শেয়ার করুম। তো হিয়ানায় চিংড়ি পরিষ্কার করি ধুই লইছি, পরিষ্কার করে কাটি কুটি এনে ধুই দিয়েছি। তো রেসিপি খান কেননে আই করি হিয়ানার জানাগুলো গায়ে শেয়ার করুম। খুব সুন্দর করে আই রেসিপি খান আর জানাগুলো গায়ে শেয়ার করুম। হিয়ানায় তাজা হলুদ শাক লই লিছি, চান একেরে কষি আগা এই দেখি এত বুঝেন। তো আই রেসিপি খান কেননে করি চান। তো প্রথমে আই পুঁই শাক গিন কাটি লমু, কাটি ধুই লমু। তো প্রথমে আই তো প্রথমে আই চিংড়ি মাছ গুন ভাজি লমু। তো চুলত কড়াই বয়ে দিছি, অঙ্কা তেল দি দিছি। তো আমরা তো ইয়ে চিংড়ি মাছের কই ইসা মাছ। তো আর ভাই বোন কতগুন আছে এগুলো তো আবার আই ইয়া ইসা মাছ করলে বুঝবে না, সেগুলো বুঝবে ছবি করতে আই করছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ গুন আই চান ভাজি লই কয় চামচ এবং ভালো করে ভাজা হয়ে গেছে অনাই লই এলাম। তো সান আই ইসা মাছগুন ভাজি লিছি, ইসা মাছগুন একেবারে বড্ডা বড্ডা তো ভাজি লই এলাইছি। তো ইসা মাছ ভাজি লইছি যে তেল রয়ে গেছিল অঙ্গে হেগিনে বিতে পিঁয়াজ দিয়ে দিছি, পিঁয়াজ দিন ভালো করে ভাজি লবো। মানে বহুত স্বাদ, যারা শাক পছন্দ করেন পিয়াজ কাছে বহুত ভালো লাগবো। এরম করি ইসা মাছ দিই মানে চিংড়ি মাছ দিই হলুদ শাক দিই রান্ধলে বহুত মজার একখান খানা। তাই আর একখানা তেল দিয়ে দেবো, তেল একখানা বাড়াই দিলে হলুদ শাক খেতে ভালো লাগে। তো পিঁয়াজ একেবারে ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হবে না, বেশি ভাজতে আবার পোড়া ওরা গন্ধ দিব। তো অঙ্কাই শাক বুম দিয়ে দিই, তো শাক বিওয়ার সান আই কাটি কুটি সুন্দর করে দুই টুই লইছি অঙ্কা তেলের মধ্যে সারি দুম। তো তেলের ভিতরে আই শাক দিন সারি দিই। তো শাকের ভিতরে অঙ্কাই হলুদের হলদিন গুঁড়ি দিয়ে দিছি, মরিচের গুঁড়া, লঙ্কা স্বাদ মতো লবণ। তো আই এই হলুদ শাকের ভিতরে কোনো হানি দিতাম না, শাকের তুলে হানি বাড়িব। লঙ্কা লাড়ি চারি মশলা বেগিন মিশাই দিই, তখন কৌটা কাঁচামরিচ কাটি রেখছি সেগিন দিয়ে দিছি। তো হলুদ শাক একখানা ঝাল ঝাল করে রান্ধলে ভালো লাগে, এ কথা নিয়ে আমি কাঁচা মরিচও দিছি গুঁড়া মরিচও দিছি। আর নেরা যেগুলো ভাই বোন যেগুলো ঝাল খাইতে ভালো লাগে না কমাই দিলেও সারবো, তবে ঝাল করে রান্ধলে কেনা ভালো লাগে। তো চুলা তাপ একেবারে কমাই রেখছি, কম তাপে আস্তে আস্তে শাক গিয়ে নইলে একে বেশি মজা হইব। বেশি তাপ দিয়ে রাইলে শাক ভালো করি মজত না স্বাদও হইতো না। তো অঙ্কা আই ডাকনা খান দিই, 5 মিনিটের মতো ডাকি রাখবো, 5 মিনিট পরে আবার কেরম অনেক বলে দেখা। 5 মিনিট পরে আই এখন ডাকনা তুলে নিছি, দেখেন ভিউয়ার্স কি সুন্দর সান, ভিউয়ার্স কি সুন্দর করে মজে গেছে। তো শাক গিন আর একখানা ভালো করে সিদ্ধ করতে হইব। তো আরও কিছুক্ষণ আই লাড়ি সারি চুলার উসে ডাকি রাখুন, খুব সুন্দর একখান স্মেল বের হয়েছে। অবশ্য রান্ধি সাইবেন এরম করি দেখবেন ভালো লাগবো। তো অঙ্কা নাই অঙ্কা আই ইসা মাছগুলো দিয়ে দেবো, এই সমাজগুলো এখানে সিদ্ধ হইতে হইব। লঙ্কা
ढाकना दी दी तारो 5 मिनट एरक दमे राखी दूँ। तो एन ढाकना तुले निची একদম পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এখন পুরো থেকে নামে নেব। দেখেন একটুও পানি নেই, একখানেও পানি নেই, তাই আমি চুলাতে নামে নেব। রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কঙ্কায় নামে নেব। তো ভিউয়ার্স, আমি চুলাতে নামাই প্লেটে লই লইছি। তো আশা করি আর এই রেসিপিখান রান্নাগো বহুত ভালো লাগবো। অবশ্যই এরকম করে রান্ধি খাবেন, দেখবেন বহুত ভালো লাগে। তো আর এই রেসিপিখান রান্নাগো কীরকম লাগছে অবশ্যই আরে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো ব্যাগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলখান সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।